রেন ড্রাইভের দ্বিতীয় দিনটা শুরু হলো মেঘলা আকাশ দেখে। বুফেতে ব্রেকফাস্ট সেরে চেক আউট করার আগে সুইমিং পুলে ডুব দিয়ে বেরিয়ে পড়লাম। ঝাড়গ্রামের জঙ্গল চিরে চলে যাওয়ার রাস্তায় গাড়ি চালিয়ে বেশ অন্যরকম শান্তি অনুভব হয়। আমরা সবাই মিলে গ্রুপ ফটো তুলে ছবিতে সাজানো আন্ডারপাস পেরিয়ে চললাম বেলপাহাড়ি, ঝিলিমিলি ও তারপর খোয়াবগা ঘুরতে। ঝাড়গ্রাম থেকে বিনপুর অথবা দুবরাজপুর দিয়ে শিলদা হয়ে বেলপাহাড়ি যেতে সময় লাগে ঘণ্টাখানেক। দুটো রাস্তার কন্ডিশনই ভালো। বেলপাহাড়ি মোড় পেরিয়ে একটু এগিয়ে বাঁদিকে লাল মাটির রাস্তা চলে যায় খান্দারানি লেক। কখনো জঙ্গল, কখনো খোলা মাঠ, আবার কখনো কারোর বাড়ির উঠোনের পাশ দিয়ে একে বেঁকে এগিয়ে যাচ্ছে সেই রাস্তা। অবশেষে সবুজ টিলায় ঘেরা খান্দারানি লেকে এসে পৌঁছালাম। এর এক পাশে ছোট্ট একটি ড্যামও রয়েছে। আমরা ভর দুপুরে হাজির হলো পরন্ত বিকেলে এখানে আসলে অপরূপ কমলা রঙের সূর্যাস্তের সাক্ষী হতে পারবেন আপনারা। চড়া রোদ্দুরে ঝটপট করে নিজেদের কিছু ছবি তুলে ফিরে চললাম বেলপাহাড়ি মোড় থেকে আমাদের পরের গন্তব্য ঘাগড়া জলপ্রপাতের উদ্দেশ্যে। মেইন রোড থেকে বাঁদিক নিয়ে পিচের রাস্তা ছেড়ে এবড়ো খেবড়ো রাস্তা ধরে ঘাগড়া জলপ্রপাত এসে পৌঁছালাম। শান্ত তারাফেনী নদীর ওপর এই ঘাগড়া নামে জলপ্রপাত হলেও আসলে এটি একটি নদী খাত মাত্র। এই হচ্ছে তারাফেনী নদী, তার উপরে ঘাগড়া জলপ্রপাত। সেভাবে ঝর্ণা নেই, এই পাথরে থেকে ধাপে ধাপে জল নিচে পড়ছে। পাথরে নদী খাত দিয়ে বয়ে যাওয়া এই নদীকেই অনেকে বর্ষার নদীর জলস্রোতের কারণে জলপ্রপাত বলে থাকে। তবে এখানে আসলে খুব সাবধানে চলাফেরা করবেন, কারণ পাথরের মাঝে বড় বড় গর্তে দুর্ঘটনা ঘটা কিন্তু এখানে বিরল নয়। হঠাৎ বৃষ্টি নামায় ফিরে এসে লাঞ্চ করতে ঢুকলাম বেলপাহাড়ির কাঁচা লঙ্কায়। আমরা অনেকজন থাকায় একদিন আগে থেকে বিধানবাবুকে খাবার অর্ডার দিয়ে রেখেছিলাম পনির। ভেজ থালির সাথে মাটন, দেশি চিকেন, রকমারি মাছ, পোস্তর বড়া,
স্বাদ দুর্দান্ত আর দাম নাগালের মধ্যেই। এবার আমরা ফিরে যাব ঝাড়গ্রামের দিকে খোয়াক্কা দেখতে। আপনারা চাইলে বেলপাহাড়ি দেখে এক রাত ঝিরিমিরিতে কাটাতে পারেন। আমরা আগের বার রিমেল লজের টেন্টে ছিলাম। সেখানকার ট্রি হাউস, জঙ্গল ঘেরা পরিবেশ কোলাহল থেকে আপনাকে অনেক দূরে রাখবে। এনাদের আতিথেয়তা আর সুস্বাদু খাওয়া দাওয়া, দেশি চিকেন, পোস্তর বড়া সবই দারুণ। রাতের বনফায়ার আর সেখানে শালপাতা মুড়িয়ে পোড়া চিকেন খাওয়া এখনো আমাদের মনে গেঁথে আছে। আর ঘোরাঘুরি, তার জন্য রয়েছে অকৃত্রিম সুতানের গভীর জঙ্গলের হাতছানি, যা একসময় ছিল মাওবাদীদের আস্তানা। আর রয়েছে রোমান্টিক তালবেড়িয়া ড্যাম, যা আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে প্রিয় ড্যামগুলোর একটি। আমরা সময়ের অভাবে ঝাড়গ্রাম ফিরে গেলেও হাতে একটা দিন এক্সট্রা সময় থাকলে ঝিলিমিলি যাওয়ার সুযোগ আপনারা একদম ছাড়বেন না। ঝাড়গ্রাম থেকে খোয়াবগা যাওয়ার রাস্তা নিয়ে দু চার কথা বলা দরকার। প্রথমতই, গুগল লোকেশন এখানে সঠিক পথ দেখায় না, আর সেই অঞ্চল ফোনের নেটওয়ার্ক সীমার বাইরে। আমরা কদমকানন লেভেল ক্রসিং পেরিয়ে সোজা এগিয়ে ডান দিক নিলাম। ডান দিকে খানিকটা যাওয়ার পর ডান হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি স্ট্যাচু দেখতে পাবেন। স্ট্যাচুর পাশ দিয়ে ডান হাতে চলে যাওয়া রাস্তা ধরে এগোতে থাকলে চোখে পড়বে সরকারি আবাসন। সেখান থেকে সবুজে ঘেরা রাঙামাটির পথ ধরে এগোলি একটি টি জাংশনে এসে পড়বেন। সেখান থেকে বাঁদিক ঘুরে সরু রাস্তা, শাল ও ইউক্যালিপটাসের জঙ্গল ছিঁড়ে এঁকে বেঁকে এগিয়ে চলে যাবে। এখানে এসে দেখবেন হঠাৎ ফোনের টাওয়ার নেই। হুট করে পথে বুড়ো শুয়োর, বন মুরগি বা খ্যাকশিয়াল দেখতে পেলে চমকে উঠবেন না যেন। এমনকি ধান ক্ষেতের পাশে এই রাস্তায় বন্য হাতির দেখা পাওয়া অসম্ভব কিছুই নয়, তাই অতি সন্তর্পণে গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণে রেখে এগিয়ে যাবেন। এই অনন্য সুন্দর জঙ্গলের রূপ দেখে মনে হবে লোকালয় ছেড়ে এখন গাছ আমছামে গভীর জঙ্গলে চলে এলেন। এই রাস্তায় একদম সোজা নিয়ে যাবে খোয়াবগায়ের মূল গেটের সামনে। গেটের ডান দিকে গাড়ি পার্ক করে গ্রামের নিয়মাবলী বোর্ড পরে পায়ে হেঁটে চললাম গ্রামটা ঘুরে নিতে। মাত্র 13-15 পরিবারের বাস এই গ্রামটিতে। গ্রাম জুড়ে তাদেরই ছড়িয়ে থাকা কুঁড়ে ঘরের দেওয়াল জুড়ে গ্রামের সদস্যদের হাতে আঁকা অসম্ভব সুন্দর ছবিতে সাজানো। সত্যজিৎ রায়কে গুপি গাইন বাঘা বাইন ও পথের পাঁচালি দিয়ে ট্রিবিউট জানানো হয়েছে এখানে। উল্টো দিকে চিত্রিত রামায়ণ ও সীতাহরণের কাহিনী।
এছাড়াও ম্যুরাল, অ্যাবস্ট্রাক্ট আর্ট, প্রতীকী ছবি, আলপনা, দৈনন্দিন গ্রাম্য জীবন, শিকার, ফেরিওয়ালা, পশু পাখি আর বিশেষ করে নজর কাড়ে নানা দেওয়ালে নানা রঙের ঝলমলে খোয়াবগা লেখা কথাটি। আমরা এই গ্রামের নাম খোয়াবগা জানলে এর পোশাকি নাম কিন্তু লালবাজার। তবে এই আদুরে খোয়াবগা নামটি রাখেন লেখক শিবাজী বন্দ্যোপাধ্যায়। এখানে ছবি তুলতে বা ভিডিও করতে গ্রামের উন্নয়ন কমিটিকে সামান্য কিছু অনুদান করতে হয়। গ্রামীণ ষষ্ঠী বাবুই আমাদের গাছের ডাল, শিকড় ও স্থানীয় উপকরণে তৈরি কার্টুন কুটুমের পুতুল, খেলনা, মৃৎশিল্প, কাঁথা স্টিচ, ওয়াল পেন্টিং এসব দেখাচ্ছিলেন। চাইলে সেগুলো কিনে আপনি ঘর সাজানোর জন্য সংগ্রহ করতে পারেন। ষষ্ঠীবাবু আমাদের সবাইকে এই গ্রাম ঘুরিয়ে দেখাচ্ছেন। ঝাড়গ্রাম স্টেশন থেকে 150-200 টাকায় অটো বা টোটো করে আসা যায় এখানে। কাজু বাদাম গাছের বাগানে ঘেরা এই গ্রামের বাসিন্দাদের রং তুলি নিয়ে এই উদ্যোগের কারণ জানতে চাইলে ওনারা বলেন, এই আসলে তাদের জীবনের ন্যূনতম অধিকার প্রাপ্তির আন্দোলন, যাতে এই ছবির মাধ্যমে তারা সরকারের নজরে আসেন। তাই এই উদ্যোগে শুরু করেন মৃণাল মণ্ডল ও চালচিত্র একাডেমির হাত ধরে গ্রামের 80 জন বাসিন্দা। আদিবাসী সবর জনগোষ্ঠীর মানুষদের হস্তশিল্পের প্রশিক্ষণ দিয়ে তাদের জীবনে নান্দনিক বোধ নিয়ে আসা এবং তা কাজে লাগিয়ে জীবিকা নির্বাহ করার লক্ষ্যে এদের এই লড়াই। প্রতি বছর কালী পুজোর আগে গ্রামেরই কচি কাঁচা ও স্থানীয়রা নতুন করে রাঙিয়ে তোলে গ্রামটিকে। কিভাবে যে ঘন্টাখানেক সময় কেটে গেল জানি না, তবে ফিরে যেতেই হলো। দুদিনের ছোটিকা সফরে ঝাড়গ্রাম ঘুরে এবার সোজা কলকাতা। শতদ্রু পল্লবের সাথে সফরের এমন গল্প কথা শুনতে চাইলে ওয়েফেয়ারার্স ফুটপ্রিন্টের সাথে ঘুরতে থাকুন আপনারাও। আর কেমন লাগলো এই ভিডিও তাও জানাবেন আশায় থাকলাম। খুব তাড়াতাড়ি ফিরে আসছি এরম অনেক উইকেন্ড ট্রিপে আরো অনেক গল্প কথা নিয়ে।